হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে কথা বলবো তুফান নিয়ে। মেগাস্টার সাকিব খানের তুফান হলে রিলিজ হয়ে গেছে আমাদের এখানে, এবং আমি এক্ষুনি তুফান দেখে এলাম। আর অনেকেই যেটা বলছে যে তুফান কি KGF অ্যান্ড অ্যানিমেলের কি জেরক্স কপি, সেটা সত্যি কি মিথ্যে সেই নিয়ে আমি ক্লিয়ার প্রথম বলবি। গল্পের ব্যাপারে এখানে যেভাবে আমাদের দেখানো হচ্ছে গল্পটা, এখানে আমরা সবার প্রথম দেখছি 90s একটা ব্যাক স্টোরি, তুফানের ব্যাক স্টোরি স্টিয়ারিং বাই সাকিব খান। এবং তারপর সে যখন ম্যাচিওর হয়, তারপর সে চায় হচ্ছে বাংলাদেশকে দখল করতে। এবং কেনই সে বাংলাদেশকে দখল করতে চায় এবং গভর্নমেন্ট তার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেয়, তাকে কত পথ অতিক্রম, তার সাথে চঞ্চল চৌধুরী এই কী, তার ক্যারেক্টার কী, তার উদ্দেশ্য, এটা জানতে হলে ডেফিনেটলি আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে তুফান দেখতে হবে। এবার আমি কথা বলবো গল্পের নেগেটিভ দিক, পজিটিভ দিক। সবার প্রথম আমি গল্পের পজিটিভ দিকে আসবো, তারপর নেগেটিভ দিক। সবার ফার্স্ট পজিটিভ হচ্ছে, এখানে কিন্তু সাকিব খানকে দুটো অবতারে দেখানো হচ্ছে। ফার্স্ট যে অবতারটা, সেটা কিন্তু অনেকটা কিন্তু মানে পুরনো যে সাকিব খানের ফ্লেভারের যেরকম আমরা সিনেমা দেখেছি তার মতনই কিন্তু রাখা হয়েছে অবতারটা। সেটা দারুণ, সেটা মানে জাস্ট মানে ফাটাফাটি মানে তুফানের লেভেলে, মানে মানে একটা আলাদা গ্যাংস্টার মাফিয়ার মানে ওরকম একটা, এবং সেটার বৈশিষ্ট্যটা দারুণ। সে যেভাবে সিনেমায় তাকে প্রেজেন্ট করা হয়েছে, গল্পে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দারুণ। দ্বিতীয় হচ্ছে গল্পের এক্সিকিউশন খুবই ভালো বলি, সেকেন্ড হাফ বলি, দুটোই কিন্তু সমানভাবে ভালোভাবে দেখায় এবং দর্শকের মধ্যে একটা ইন্টারেস্ট জাগে এই গল্পটার প্রতি, তো ডেফিনেটলি সেই জায়গায় ভালো। তৃতীয়ত যে পজিটিভ দিকে আমি কথা বলবো সেটা হচ্ছে গল্পের মধ্যে 90s যে ব্যাক স্টোরিটা, সেটা বেশ আমার ইম্প্যাক্টফুল লেগেছে। এবং পাশাপাশি যেভাবে গল্পটাকে বলা হচ্ছে, যে ন্যারেটিভটা, সেটা খুব ভালো, সেটা মানে খুব ক্যাচিয়ে রয়েছে। এবার আমি কথা বলবো নেগেটিভ দিক। নেগেটিভ দিক আমার গল্পের মধ্যে একটাই লেগেছে, সেটা হচ্ছে এখানে যে স্ক্রিন প্লেটা, কিছু জায়গায় মনে হচ্ছে ফাস্ট, কিছু জায়গায় মনে হচ্ছে একটু জাম্প করে যাচ্ছে। সেই জায়গাগুলো বাদ দিলে ওভারঅল গল্পটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আমি মানছি গল্পটা খুব ইনোভেটিভ গল্প না, বাট একটা মাস মাসালা যেরকম ধরনের গল্প থাকার দরকার, সেটাকে যেভাবে এক্সিকিউশন করেছে সেটা বেশ ভালো। সেটা আমরা বলিউডের ছবিতেও দেখি যে গল্পের মাসালা বা মাস ছবিতে গল্প কিন্তু খুব আহামরি কিছু হয় না, নর্মাল যেরকম আমরা গল্প দেখে থাকি তার মতনই থাকে, তবে তার মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস থাকে এবং ভীষণ এক্সিকিউশনটা খুব ভালো হয়। তো সেই জায়গায় তুফান কিন্তু সেটা করে দেখিয়েছে। এবার আমি কথা বলবো অ্যাক্টিং অ্যান্ড ডায়লগসে। অ্যাক্টিংয়ের দিক থেকে মানে সাকিব খান, তার আগের সিনেমায় তাকে আমাদের যেভাবে দেখেছি এখানে পুরো একদম আলাদা। ফার্স্ট ওভারটা একটু আগের মতনই লেগেছে, বাট সেকেন্ড ওভারটা পুরোই আলাদা। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। আগুন লাগিয়ে দিয়েছে বস, কি অ্যাক্টিং করেছে, কিছু জায়গায় এক্সপ্রেশন এত ভালো, দারুণ লেগেছে আমার, দারুণ। এবার আসি মিমি চক্রবর্তীর অভিনয়। কিছু কিছু জায়গায় ডেফিনেটলি খুব ভালো ইমোশনাল ছিল, বেশ ভালো। কিন্তু তোমারও ভালো লাগছে কারণ তুমি পড়ি, এই কথাটা আগে কতজনকে বলেছি। ভালো চঞ্চল চৌধুরীর অভিনয় মানে ও বস, বেশি জায়গায় নেই, তবে যেভাবে তার অভিনয় এবং যেভাবে তার কথা বলার ধরন এখানে আমরা দেখেছি, মানে তার সোয়াগে মানে ভীষণ আমি ফ্যান হয়ে গেছি। দারুণ দারুণ অভিনয় করেছে, বেশ কালারফুল একটা ক্যারেক্টার কিন্তু এখানে তার রয়েছে। CID Akram, he will find the bastard. এছাড়াও রয়েছে মাসুমা রহমান, যার অভিনয় আমার বেশ ভালো লেগেছে, টুকু ছিল বেশ ভালো ছিল। এছাড়াও আমি বলবো আদার অ্যাক্টিং করেছে যারা, তারা খুব ভালো নিজেদের কাজ করেছে। ডায়লগসগুলো কিন্তু খুব ক্যাচি, এখানে কিছু কিছু ডায়লগসে হাততালি সিটি তো যেমন পড়বে, তার মানে আবার কিছু কিছু ডায়লগে কমেডিও রয়েছে। তো আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমারই ভালো লাগে, ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো। এবার আমি কথা বলবো ডিরেকশন অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্ট। তুফান ডিরেক্টেড বাই রায়ান রফি, জাস্ট দারুণ দারুণ, মানে যেভাবে এই সিনেমাটাকে এক্সিকিউশন করা হয়েছে, যেভাবে ডিরেকশন দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমাটা দারুণ হয়েছে। ঠিকঠাক এক্সিকিউশন কিন্তু এই সিনেমাটার হয়েছে, যা যেরকম ডিরেক্টরের কাছে এই সিনেমাটা পড়ার দরকার ছিল সেরকমই কিন্তু ডিরেক্টর এই সিনেমাটা ডিরেক্ট করেছে, সেটা বোঝা যাচ্ছে। এবার আসবো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো, খুবই মানে ইম্প্যাক্টফুল রয়েছে এখানে। এরপর আমি যদি বলি গানগুলো, গানগুলো কিন্তু খুব ক্যাচি রয়েছে, গানগুলো শুনতে খুব ভালো লাগে এবং ভীষণ স্পেকটাকেল বেস্ট একটা গান, খুব লেজেন্ড অফ লাইফ গান রয়েছে এখানে, যেগুলো কিন্তু সিনেমার সঙ্গে একটা বেশ আলাদা আপনাকে মজা দেবে। তো এর ডিপার্টমেন্ট আসছে অ্যাকশন কোরিওগ্রাফি, যেটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে এরকম বাংলা সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি এতটা ভালো, মানে জাস্ট দারুণ একটা অ্যাকশন স্পিড সব লাগে। একটা হসপিটালে ওয়ান টেক শট রয়েছে, সেই জায়গাটা জাস্ট আপনি দেখবেন,
দারুণ লাগবে, মানে মনে হবে মানে এক কথায় অসাধারণ। ঠিক আছে, এই শ্যুট করাচ্ছে যেভাবে তার ক্যামেরা ওয়ার্ক, যেভাবে স্টেজ রাখা হয়েছে সিনেমাটার, কিন্তু ওই পোর্শনটা আপনাকে আলাদাভাবে মন ছুঁয়ে রাখবে। এবং ইসরা VFX কিছু জায়গায় VFX রয়েছে ডেফিনেটলি ভালোভাবে ইউজ হয়েছে, এডিটিং খুব শার্প হয়েছে, এডিটিং খুব ভালোভাবে দেওয়া হয়েছে যাতে জমজমাট একটা ব্যাপার লাগে, কোনো জায়গায় যাতে বোর না লাগে, খুব ভালো একটা ডিউরেশন রাখা হয়েছে 2 ঘন্টা 25 মিনিট। তা বলি রেটিংয়ে সিনেমাটাকে আমি 10.5 দেবো। ডেফিনেটলি কিছু জায়গায় আমার মনে হচ্ছে স্ক্রিন প্লেটা জাম্প করে গেছে, বাদবাকি জায়গায় কিন্তু সিনেমাটা বেশ পয়সা বসুল। সবাই আমি বলবো যে বাংলা সিনেমা যারা মশালা ছবি মাস ছবি দেখতে পছন্দ করো, তারা হলে গিয়ে টিকিট কেটে তুফান দেখো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এরকম আরও রিভিউ পেতে পাশে বেল আইকনটি ক্লিক করো। টাটা, নেক্সট ভিডিও দেখো।